আসসালামু আলাইকুম फ्रेंड्स, টেকনোলজি গ্যানবেরি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোনের এমন দুটি সেটিংস দেখাবো যে সেটিংস গুলো করার মাধ্যমে আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যা আপনি সমাধান করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা ফোনে কথা বলি, তো ফোনে কথা বলার সময় অপর প্রান্তে যে ব্যক্তি আছে তার কথা আমরা শুনতে পাই না, অনেক সময় আমাদের কথা অপর প্রান্তে যে ব্যক্তি রয়েছে উনি শুনতে পায় না। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন, তো এটা এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। সেটিংসে আসার পর আপনি এখানে কানেকশনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে মোবাইল নেটওয়ার্কের উপরে ট্যাপ করবেন। তো নেটওয়ার্কের উপর ট্যাপ করার পর আপনি যে সিমটা দিয়ে কথা বলবেন, এখানে দুটা সিম এখন বর্তমানে সব মোবাইলে দুটা সিমের অপশন রয়েছে। যে সিমটি দিয়ে আপনি কথা বলবেন ওই সিমটিতে এখানে দেখতে পাচ্ছেন অটো দেওয়া আছে, তো অটোটা আপনি ক্যান্সেল করে দিয়ে 2G অনলি করে দিবেন। তো 2G অনলি করা অবস্থায় আপনি যদি ফোনে কথা বলেন তাহলে নেটওয়ার্ক একবারে ক্লিয়ার পাবেন, কোনো রকম সমস্যা হবে না। যদি অটোতে দেওয়া থাকে নেটওয়ার্কটা আপডাউন করতে থাকে, উঠানামা করতে থাকে, এই কারণে আমাদের ফোনে কথা বোঝা যায় না বা অপর প্রান্তে থাকা ব্যক্তি আমাদের কথা শুনতে পাই না অথবা ওনার কথা আমরা শুনতে পাই না। দ্বিতীয়ত যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে যে কি, যদি আপনি ডাটা ইউজ করেন, ইন্টারনেট ইউজ করেন, তো যে সিম দিয়ে ইন্টারনেট ইউজ করেন ওই সিমে দেখা যাচ্ছে কোনো সময় 2G, কোনো সময় এইচ প্লাস, 3G, 4G এরকম নেট কখনো বাড়ে কখনো কমে, কখনো 4G দেখায় কখনো 2G দেখায় কখনো 3G দেখায়। তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন, যদি আপনার ফোনে এরকম সমস্যা দেখা যায় তাহলে আপনি সেম সেটিংসে যাবেন। যাওয়ার পর এখানে কানেকশানে যাবেন, যে সিমটি দিয়ে আপনি ডাটা চালাচ্ছেন, ইন্টারনেট চালাচ্ছেন, ওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি আপনার এখানে অটো দেওয়া থাকে তাহলে অটোটা ক্যান্সেল করে আপনি এখানে 2G অনলি করে দিবেন। 2G অনলি করে দেওয়ার পর আপনার নেটওয়ার্কে যখন 2G শো করবে, শো করার আগে আপনি এটা ক্যান্সেল করবেন না, যখন আপনি এখানে 2G শো করবে, শো করার পর আপনি আবার এখানে ট্যাপ করবেন, দেন আবার এখানে অটোতে দিয়ে দিবেন। একেবারে উপরে যে 4G রয়েছে সেই অটোতে দিয়ে দিবেন, তখন সাথে সাথে আপনি 4G কানেকশন পাবেন। অথবা আপনি এরকমও করতে পারেন, আপনি ডাইরেক্ট অ্যারোপ্লেন মোডটা ওপেন করে দিতে পারেন। এই অ্যারোপ্লেন মোডের উপরে ট্যাপ করবেন, অ্যারোপ্লেন মোডের উপরে ট্যাপ করার পর একটু অপেক্ষা করবেন, আপনার সিমের ডাটা কানেকশন পুরোপুরি ক্লোজ হয়ে যাওয়ার পর আপনি আবার অ্যারোপ্লেন মোডের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু অপেক্ষা করবেন, তখন দেখতে পাবেন সাথে সাথে আপনার ফোনে 4G চলে এসেছে। তো এই সিম্পল দুটি সেটিংসের মাধ্যমে আপনি আপনার ফোনে নেটওয়ার্ক সমস্যা সমাধান করতে পারবেন। তো আমার ফোনে নেটওয়ার্ক যদি কোনো সমস্যা করে বা ইন্টারনেট কানেকশন যদি কোনো সমস্যা করে তখন আমি আমার ফোনের সমস্যাগুলো এভাবে সমাধান করি। তো বাস আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।